নমস্কার, আজ বানাবো আলু মিষ্টি কুমড়োর ইউনিক রেসিপি। তার জন্য আমি দুটোই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এটা আমি যখন ফোড়ন দেব তখন গোটা কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর মশলা দেব ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দেব 1 চামচ, হলুদ দেব পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো, আর দেব কসুরি মেথি 1 চামচ কসুরি মেথি, পরিমাণ মতো নুন। কড়াইটা ভালো করে গরম করে 3 চামচ তেল দিয়ে আমি আলুটা ভেজে নিব সামান্য নুন হলুদ দিয়ে। সামান্য নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিব, তাহলে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। আলু আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিব। ঢাকা দিয়ে ভেজে নিব। মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে নিলাম। এবার আমি আরও 4 চামচ তেল দিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর মশলা দেব ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ 1/2 চামচ, 1/2 চামচ হলুদ। এটা একটুখানি হালকা কষে নিয়ে আলু আর মিষ্টি কুমড়োটা দিয়ে মশলাগুলো দিয়ে একটু হালকা কষিয়ে নেব। এখানে আর নুন ইউজ করব না, যেহেতু নুন আমি আগে আলু আর মিষ্টি কুমড়োতে দিয়েছি। এখানে আমি 2 চামচের মতো জল দিলাম, জলটা বেশি দেব না। জলটা একটু জাল হালকা নাড়াচাড়া করে যে তেলটা ছেড়ে দিবে, তখন আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, আর দিয়ে দিলাম কসুরি মেথি। ব্যাস আমার রেডি ইউনিক রেসিপি, মিষ্টি কুমড়োর ইউনিক রেসিপি। খেতে অসাধারণ লাগে, একবার ট্রাই করবেন।